কি হলো হঠাৎ করে পুরো বাড়ির আলো চলে গেল কেন? আরে এরকম তো কখনো হয় না, বাড়িতে দিন বাটার আছে। হাসছো কেন তুমি? হ্যাঁ হাসছি কেন, কি বলতো যা, এই বাড়িতে কিন্তু আগেও অন্ধকার নেমে এসেছিল, তখন আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছি। ওদিকে যাওয়ার পর একদম তাই, একদম তাই। বৌদিদি দীপা চলে যাওয়ার পর অন্তত তুমি ফিল কর, এনজয় কর। বাজে কথা বন্ধ করো প্রতীক, নিশ্চয় কোথাও কিছু একটা হয়েছে। জয় একবার দেখতো এরকম অন্ধ করে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকতে তো হবেই, গন্ডগোল তো আমাদের মধ্যেখানে। আমি তোমায় বলছি অন্তত যাবার নয়, আজকে আমি বলছি কালকে গোটা দুনিয়া বলবে। তুমি প্লিজ একটু চুপ করবে। জয় বাইরে না, সবার বাড়িতে আলো আছে রে বাবা, একবার দেখ না, একটু কল কর না। তাই চিন্তা করো না, আমি দেখছি দেখছি। হবে না, কোনোভাবেই হবে না, যতক্ষণ না বৌদি দীপরা ফিরে আসছি অন্ধকার যাওয়ার নয়। জয় শোন না চন্দ্রা ভাই, যদি অফিস থেকে লাইনটা অফ করে থাকে তাহলে এত রাতে কি করবি? আরে পেমেন্ট না হয়ে থাকলে অনলাইন পেমেন্ট করতে। আরে বাপরে বাপ, কত পয়সা রে, কনগ্রাচুলেশনস। আমার কাছে আছে, যদি প্রবলেম এইভাবে সলভ হয় তাহলে আমি ট্রান্সফার করে দিচ্ছি। না 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 না, তোমার করতে হবে না। কেন আমি করব না কেন, এটা তো আমারই বাড়ি, আর আমি থাকতে সবসময় সব জায়গায় আলোয় আলোয় ভরা থাকবে, অন্ধকারে কোনো জায়গা নেই। এই তো লাইট এসে গেছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভিক্টর, থ্যাংক ইউ সো মাচ। কি বললাম তিস্তা, আমি থাকলে অন্ধকারে কোনো জায়গাই নেই। ঝোঁকের মাথায় এভাবে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে চলে এসেছেন আপনারা, আমি জানি না এটা ভালো হলো না মন্দ। তোমার মনে হয় এটা ঝোঁকের মাথা নেওয়ার সিদ্ধান্ত? মা, নিজেদের বাড়িতে থাকা আর এখানে থাকার মধ্যে তফাত আছে। ওই বাড়িতে নিজের বলতে যারা ছিল সবাই তো অচেনা হয়ে গেছে, তাহলে ওখানে আমরা কি করে ভালো থাকতাম, তাই না প্রবীর? আর তাছাড়া এই সিদ্ধান্ত নিয়ে আমার মনে কোনো দোটানা নেই। লাবণ্য, আমি জানি তুমি সবার অসুবিধার কথা ভেবে এই কথাগুলো বলছো, কিন্তু আজকে যেটা করা উচিত সেটাই করা হয়েছে। আপনারা তো তখন থেকে দাঁড়িয়ে আছেন, বসুন না মা, বসুন। না 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 না, তোমাকে ব্যস্ত হতে হবে না, ঠিক আছে, আমরা আমরা এখানে তো আগেও এসে থেকেছি, আর এরপরেও আমরা এই বাড়ির একজন হয়েই থাকবো। হ্যাঁ, এখানে সবকিছু নিজেদেরই ভাববেন, আর আমরাও দেখবো আপনাদের যাতে কোনো রকম অসুবিধে না। আপনি এত ভাববেন না, আমরা সবাই একসাথে এখানে ভালো থাকবো, কি দিদি ভাইরা, তাই তো? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।